এসালং গ্রুপ নিয়ে তোলপাড় চলছে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। অন্যদিকে এসব অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন সহ তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব কারণেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন দেশের অন্যতম প্রধান ধনকুবের সাইফুল আলম মাসুদ এবং তার প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। আজকে আমরা এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব। এই প্রতিষ্ঠানের শুরুটা হয়েছিল 1985 সনে চট্টগ্রাম থেকে। তখন অবশ্য এর নাম ছিল এস আলম অ্যান্ড কোম্পানি। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ। শুরুতে এটি ছিল ট্রেডিং বিজনেস কোম্পানি। সাইফুল আলম 1988 সনে প্রতিষ্ঠা করেন এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসেস লিমিটেড। এভাবেই এস আলম অ্যান্ড কোম্পানি এস আলম গ্রুপ হওয়ার পথে পা বাড়ায়। 1995 সনে তারা ইস্পাত ব্যবসায় হাত দেয়, গড়ে তোলে এস আলম স্টিলস লিমিটেড। চার বছরের মাথায় এই কোম্পানির তৃতীয় ইউনিট স্থাপন করা হয়। 2000 সনে তাদের দুটি প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে, এস আলম হ্যাচারি লিমিটেড ও এস আলম সিমেন্ট লিমিটেড। পরের বছর আসে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড। মজার ব্যাপার হলো 1999 থেকে 2007 সন পর্যন্ত প্রতি বছর এস আলমের এক বা একাধিক নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। 2002-এ এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড এবং 2003-এ চিমন ইস্পাত লিমিটেড, গ্যালকো স্টিল বাংলাদেশ লিমিটেড ও একাধিক রিয়েল এস্টেট কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তারপর খাদ্য, সিআই শিট, সিআর কয়েন, বিদ্যুৎ, জ্বালানি, ভোজ্য তেল, অ্যাগ্রো, তৈরি পোশাক, শিপিং, ইলেকট্রনিক মিডিয়া, টেলিকমিউনিকেশন, হোটেল ও রিসর্ট, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলে এস আলম গ্রুপ। গত 38 বছরে এস আলমের কর্মী সংখ্যা 7000-এ উন্নীত হয়েছে। প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন বা টার্নওভার 2.21 বিলিয়ন মার্কিন ডলার। তাদের স্থায়ী সম্পত্তির পরিমাণ 2.85 বিলিয়ন মার্কিন ডলার। তাদের আয়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতির অভিযোগও। অর্থ পাচার, ঋণ জালিয়াতি, ঋণ খেলাপ, নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করাসহ বহু অভিযোগ রয়েছে এই গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে। অনেকদিন আগের এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন আর করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন কী বিষয়ে দেখতে চান কন্টেন্ট।